সবুজ বৃক্ষের মধ্যে দাঁড়িয়ে আছে সুউচ্চ ভবনগুলো। উপর থেকে দেখে মনে হয় মাঠের মাঝখানে পেতে রাখা হয়েছে সবুজ কার্পেট, কিন্তু না, এটি আসলে একটি উন্নত মানের ব্যাডমিন্টন কোর্ট। এই কলেজের ছাত্র ছিলেন বরেণ্য সংসদ সদস্য মাশরাফে বিন মর্তজা। বরেণ্য সংসদ সদস্য তার প্রিয় শিক্ষকদের খেলাধুলার জন্য তৈরি করে দিয়েছেন এই কংক্রিটের উন্নত মানের ব্যাডমিন্টন কোর্ট। আমাদের মাননীয় এমপি মহোদয় এই নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজেরই ছাত্র ছিলেন, তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি যখন কলেজে বেড়াতে আসলেন, এসে দেখলেন যে দীর্ঘ প্রাচীন একটি কলেজ, অথচ ছাত্রদের, তার শিক্ষকদের খেলাধুলার এবং চিত্ত বিনোদনের এখানে কোনো ব্যবস্থা নেই, তখন তিনি স্বউদ্যোগে নিজের আন্তরিক প্রচেষ্টায় কলেজ ক্যাম্পাসেই একটা ব্যাডমিন্টন কোর্ট তৈরি করলেন, যেটা ছিল পাকা করে দেওয়া এবং আরসিসি করে অনেক টাকা বাজেট করে উনি এই কাজটি করলেন, যা আমরা তার কাছে কৃতজ্ঞ। তবে এর পাশাপাশি যদি আরও একটা কোর্ট ব্যাডমিন্টনের করে দেয় মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য একটা টেবিল লন টেনিসের কোর্ট বা বাস্কেটবলের কোর্টও যদি করে দেয়, তাহলে কলেজের সৌন্দর্য বৃদ্ধি হয় এবং ছেলেপেলেরা, ছাত্রছাত্রীরা খেলতে ভালোভাবে খেলতে পারবে এবং কলেজের খেলাধুলার মান উন্নয়ন হবে। এই কলেজে অনার্স কোর্স চালু ছিল না, তিনি নিজের প্রচেষ্টায় চালু করেন অনার্স কোর্স। মাস্টার্স কোর্স চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যাতে কলেজটিকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা যায়। কলেজ ভবনের একতলা ভবনগুলোকে দুইতলা ভবন, তিনতলা ভবনকে চারতলা পাঁচতলা ভবনে রূপান্তরিত করেছেন এবং আরও নতুন নতুন ভবন নির্মাণ করছেন। আমি যখন প্রথম কলেজে আসি বছর আগে, তখন এখানে আমার পিছনে যে মাঠটা দেখতে পারতেছেন, এই মাঠে ছিল অনেক ঢালু ছিল, এখানে একটু বৃষ্টি হইলেই পানি বেঁধে যেত বা সাধারণ ছাত্রছাত্রীরা বা আমরা যদি ক্লাস শেষে বা একটু ঘোরাফেরা বা এখানে বসবো একটু গ্রুপ স্টাডি করবো, সেই পরিবেশটা ছিল না। এখন আসলে আপনার সেই বালি ভরাট করার পর থেকে এখানে একটা সুন্দর পরিবেশ হয়েছে, আমরা ইচ্ছে করলে এখানে বসতে পারতেছি বা গ্রুপ স্টাডি বলেন বা একটু আড্ডা মারা বা ক্যাম্পাসে যে ব্যাপারগুলো থাকে এগুলো আমরা করার মতো সুন্দর একটা পরিবেশ হয়েছে। এখানে আগে ঢালু ছিল, যার কারণে পানি জমতো অনেক, তো এখন মাটি আর বালু দিয়ে ভরাট করার কারণে এখানে হচ্ছে এখন আমরা বসতে পারি, সবুজ ঘাস জন্মেছে, এখন এখানে আমরা ফ্রেন্ডরা মিলে গল্পগুলো করতে পারি, একটা সুন্দর পরিবেশ। ঐতিহ্যবাহী এই কলেজের মাঠ ছিল খানাখন্ডে ভরা, একটু বর্ষাতেই মাঠে পানি জমে যেত, সাধারণ ছাত্রছাত্রীরা অবাধে ক্লাস করতে যেতে পারত না। এই সমস্যার সমাধানের জন্য বরেণ্য সংসদ সদস্য মাশরাফে বিন মর্তজা মাঠে বালু ও মাটি ভরাটের ব্যবস্থা করে। এখন সবুজ ঘাস ভরে উঠেছে মাঠে, এখানে মান খুলে আড্ডা দিতে পারে কলেজের সকল ছাত্রছাত্রীরা। নয়েল সরকারি ভিক্টোরিয়া কলেজকে আরো একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় আমাদের মানবিক এমপি। বালি ভরাটের কাজটি করেছেন আরো বেশি উন্নত করবার জন্য, ক্যাম্পাসটাকে বাড়াবার জন্য ভবন তৈরি করে দিলেন, কারণ আমাদের ছাত্রছাত্রী উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আমাদের মেধাসম্পন্ন ছাত্রছাত্রী তৈরি হচ্ছে এখান থেকে। এবার ভাবলেন অনার্স কিছু সাবজেক্টে আছে, সবটাই নাই, তাহলে অনার্সকে আরো বাড়াতে হবে, অনার্স সাবজেক্টে কাজ করছেন, তাহলে অনার্স দিয়ে তো শেষ হবে না, আমাকে যদি বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করতে হয় তাহলে অবশ্যই আমাকে মাস্টার্স আনতে হবে। আমাদের মানবিক এমপি মাশরাফি এবার মাস্টার্স কোর্স চালু করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। বরেণ্য সংসদ সদস্য মনে করেন এই কলেজ তার আজন্ম স্বপ্ন স্মৃতি জড়িত কলেজ, এই কলেজের সমস্ত উন্নয়ন দায়ভার একান্ত তার।